ক্লাস সিক্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি তোমাদের প্রিয় স্যার ম্যাক স্যার বলছি, তোমাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 1.4। এটা টপিক হচ্ছে ভগ্নাংশ। তোমরা সবাই ভগ্নাংশ সম্পর্কে কম বেশি জানো। ভগ্নাংশকে সাধারণত আমরা সাধারণ ভগ্নাংশ হিসেবেই চিনি। আর সাধারণ ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশে শুধুমাত্র লব অথবা লব এবং হর দুটাই থাকবে, সেটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, তোমরা সবাই জানো, প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এছাড়াও আছে বিপরীত ভগ্নাংশ ও সমতুল ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ তোমরা সবাই জানো, আমি জানি, তারপর আমি বলতেছি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেটাই যেটার লব হবে ছোট, হর হবে বড়। অপকৃত ভগ্নাংশ যেটার লব হবে বড়, হর হবে ছোট, সেটাই অপকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ তোমরা সবাই জানো, যেটাতে একটা পূর্ণ সংখ্যার সাথে একটি সাধারণ ভগ্নাংশ যুক্ত থাকবে, প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেইটাই যেটার সাথে একটি পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, সেই ভগ্নাংশকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তো বিপরীত ভগ্নাংশ কি তোমরা জানো? বিপরীত ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের সাথে পরিবর্তন হলে প্রাপ্ত ভগ্নাংশকে বিপরীত ভগ্নাংশ বলে। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যদি লব এবং হর পরস্পরের সাথে পরিবর্তন হয় তখন প্রাপ্ত ভগ্নাংশকে আমরা বলি বিপরীত ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ, তো এটা হয়তো তোমাদের অনেকের কাছে নতুন। সমতুল ভগ্নাংশ হচ্ছে সে ভগ্নাংশ যখন আমরা কোনো একটি ভগ্নাংশকে লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে, কোনো ভগ্নাংশে লব ও হরকে শূন্য শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে যে কোনো লব অথবা হরকে আমরা কী করব? শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে আমরা পাবো, যেমন 2/3/2। এটার সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করলে প্রাপ্ত ভগ্নাংশ হবে 2/3-এর সমতুল ভগ্নাংশ, যেমন 2 × 2 = 3 × 2 = 6/4। এই 6/4 এটা হবে 3/2-এর সমতুল ভগ্নাংশ। আবার ভাগের বেলা কী হবে? যেমন আমরা যদি এখানে পাই 15, আর এখানে যদি নিচে হয় 21, এই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে পাবো? একই সংখ্যা দিয়ে ভাগ করে। 15-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 21-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তখন প্রাপ্ত ভগ্নাংশ হচ্ছে 7/5। তাহলে আমরা দেখা যাচ্ছে ভাগ করেও সমতুল ভগ্নাংশ পেতে পারি, গুণ করেও সমতুল ভগ্নাংশ পেতে পারি। আমাদেরকে যদি 2-3 সমতুল ভগ্নাংশ লিখতে পারে, তাহলে আমরা ইচ্ছে মতো আমাদের প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে অনেকগুলো সমতুল ভগ্নাংশ পেতে পারি। আবার যদি আমাদেরকে বড় ভগ্নাংশের দেওয়া থাকে এবং আমাদেরকে যদি বলা হয় এই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ বের করো, লঘিষ্ঠকরণের মাধ্যমে সমতুল ভগ্নাংশ বের করো, তাহলে লঘিষ্ঠকরণ বললে আমরা এভাবে করব। 15 / 21 যেমন আমরা খুঁজব যে এই দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কী। এখানে আমরা সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করব। সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করার মানে লঘিষ্ঠকরণের মাধ্যমে আমরা সমতুল ভগ্নাংশ
পেয়ে থাকি। তো আসো এখন আমরা আজকে সৃজনশীল করব। এটা তোমাদের পাঠ্য বইয়ের 23 নং পৃষ্ঠা 11 নম্বর অঙ্ক 1.1.4। সেখানে কি আছে প্রশ্নে, বলছে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10/3 অংশ রিক্সায়, 5/2 অংশ সাইকেলে, 5/1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ বিহারিতে গেল। খেয়াল করো এখানে অবশিষ্ট 2 কিলোমিটার বলছে, আর আগের গুলোতে বলছে অংশ। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ওই যে 2 কিলোমিটার পথের কথা বলা হয়েছে সেটার জন্য আমরা অংশ বের করতে পারবো। এইটা যখন আমরা পড়বো তখন সাথে সাথে আমরা মাথায় নিয়ে আসতে হবে যে এখানে কেন 2 কিলোমিটার দিছে, এখানে কেন অংশ দেয়নি, তার মানে ওই অংশ এখানে যে অংশগুলো ব্যবহৃত হয়েছে বাকি অংশটাই হবে অবশিষ্ট এবং সেটাই হচ্ছে 2 কিলোমিটার পথ। তারপরে আমাদেরকে দেওয়া আছে রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। কতে আছে 10/3, 5/2 ও 5/1 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম এই দুইটা জিনিসে আমরা সবসময় একটু অন্যরকম বিভ্রান্তিতে পড়ে যাই। মনে রাখবা ঊর্ধ্ব মানে উপরে আর অধ মানে নিচে, উপরে মানে বেশি নিচে মানে কম, সেই জন্য ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে যাওয়া মানে বেশির দিকে যাওয়া মানে কম থেকে বেশি। তো তাহলে এখন আমরা এটা কীভাবে করব, আমরা ঊর্ধ্বক্রম অধক্রম বা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা অধক্রম অনুসারে সাজাও যখন এমন থাকবে তখন আমরা সমহর বিশিষ্ট করব। তাহলে আমরা দেখব ভগ্নাংশগুলো কী কী, আমি লিখি 10/3, 5/2 এবং 5/1। এখানে হল 10, 5, 5, 1 সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য হরগুলোকে সমান করতে হবে, সেজন্য আমরা লসাগু নিব। আমরা পাবো কত 10। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, যখন ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা হয় তখন বড় সংখ্যাটি লসাগু, এভাবে আমরা এটা পেতে পারি। এখন 10/10 সমান হচ্ছে 1, 10/3 সমান 3 × 1, 10 × 1 সমান 10/3। এটা আমরা কীভাবে পাই, লসাগুকে সবসময় আমরা যে ভগ্নাংশ ব্যবহার করব সেই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ওই প্রাপ্ত ভাগফলকে ওই ভগ্নাংশের লব এবং হর উভয়ের সাথে গুণ করবো। এখানে আমরা ভাগ করে পেয়েছি 1, সেজন্য আমরা লবের সাথে 1 গুণ করছি, হরের সাথে 1 গুণ করেছি, প্রাপ্ত ভগ্নাংশ হচ্ছে 10/3। তারপরে আবার লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, প্রাপ্ত ভাগফল হচ্ছে 2, 2 গুণ হবে 5/2, 5-এর সাথে 2 গুণ হবে, 2-এর সাথে 2 গুণ হয়ে যাবে, নিচে পাবো 5 × 10, উপরে পাবো 2×4। এরপর আবার তৃতীয় ভগ্নাংশের জন্য ভাগ, 5 সমান হচ্ছে 2, আমরা 5/1 প্রাপ্ত ভগ্নাংশ সেটাকে ভাগফল 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তখন 2×2, 5×10। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যখন আমরা পেয়ে গেছি, আমরা সবাই জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশে লব বড় হলে ভগ্নাংশ বড় হয়, লব ছোট হলে ভগ্নাংশ ছোট হয়। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কি 4 সবচেয়ে বড়, 4, 10/4 এই ভগ্নাংশ আমরা পেয়েছি 5/2 থেকে, আর সবচেয়ে ছোট হচ্ছে 2, সেটা আমরা পেয়েছি 5/1 থেকে, যেটা আমাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে রেখে, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব বড় হলে ভগ্নাংশটি বড় হয়, সুতরাং
দশ ভাগে দুই, দশ ভাগে তিন, দশ ভাগে চার। এখন এই দশ ভাগে দুই আমরা কোথা থেকে পেয়েছি? পাঁচ ভাগে এক থেকে। দশ ভাগে তিন পেয়েছি দশ ভাগে তিন থেকে, আর দশ ভাগে চার পেয়েছি পাঁচ ভাগে দুই থেকে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন নম্বর প্রশ্নে আসি, বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় কর। তাহলে অতিক্রান্ত মোট পথ এখানে আমাদেরকে দেওয়া আছে, যাবে অতিক্রান্ত মোট পথের দশ ভাগে তিন অংশ। তাহলে আমরা ধরি মোট পথ, ধরি মোট পথের পরিমাণ সমান এক অংশ, সে কিভাবে কিভাবে হতে রিক্সায় সাইকেল সাইকেলে ও হেঁটে অতিক্রম করে সমান কি দশ ভাগে তিন যোগ পাঁচ ভাগে দুই সমান হবে দশ, তিন যোগ দুই গুণে চার যোগ দুই অংশ সমান দশ ভাগে নয় অংশ। অবশিষ্ট পথ সমান এক যোগ দশ ভাগে নয় অংশ সমান দশ ভাগে দশ বিয়োগ নয় অংশ সমান দশ ভাগে এক অংশ। তাহলে অবশিষ্ট পথ আমরা পেয়েছি দশ ভাগের এক অংশ, কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তাহলে অবশিষ্ট দশ ভাগের এক অংশ আর অবশিষ্ট দুই কিলোমিটার পথ দুইটা একই জিনিস, সেই জন্য আমরা কী করবো প্রশ্ন মতে, যখন আমাদের সাথে প্রশ্নটা মিলে যাবে তখনই আমরা প্রশ্ন মতে লিখি দশ ভাগে এক অংশ সমান দুই কিলোমিটার বা এক অংশ পথ সমান কী হবে বলতো, গুণ হবে না ভাগ হবে, ভাগ হবে, সেই জন্য দশ ভাগে এক হবে দুই গুণ দশ সমান বিশ কিলোমিটার। তাহলে সুতরাং মোট পথ সমান বিশ বিশ কিলোমিটার, ঠিক আছে, এইভাবে আমরা করবো। এরপর আসো কী বলছে, যাবে রিক্সা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তো সময়ের জন্য আমাদেরকে প্রশ্নের উদ্দীপকে কী দেওয়া আছে, রিক্সা ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে। তাহলে এখন আমাদের ওই পাঁচ মিনিট সময়টাকে এখানে ব্যবহার করতে হবে। তার আগে আমরা দেখবো রিক্সা ও সাইকেলে সে মোট কত পথ অতিক্রম করে, সে রিক্সায় সাইকেলে অতিক্রম করে সমান দশ ভাগে
তিন যোগ পাঁচ ভাগের দুই অংশ সমান দশ তিন যোগ চার অংশ সমান গড়বড়ি শতাংশ পাঁচ অতিক্রান্ত পথের পরিমাণ সমান বিশ কিলোমিটার এক দশ ভাগে সাত চৌদ্দ কিলোমিটার অর্থাৎ সে রিক্সা ও সাইকেলে অতিক্রম করে চৌদ্দ কিলোমিটার যেহেতু সে গড়ে প্রতি কিলোমিটারে পাঁচ মিনিট সময় ব্যয় করে সুতরাং তার সে তার ব্যয় করার সময় সমান পাঁচ গুণ চৌদ্দ মিনিট সমান হচ্ছে সত্তর মিনিট কেন এখানে পাঁচ গুণ চৌদ্দ হয়েছে আমাদের উদ্দীপককে বলেছে সে গড়ে পাঁচ মিনিট সময় ব্যয় করে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিটার সুতরাং আমরা তার ব্যয়কৃত সময় পাবো চৌদ্দ কিলোমিটার সে যেহেতু রিক্সা এবং সাইকেলে যাচ্ছে চৌদ্দের সাথে পাঁচ গুণ করে সত্তর মিনিট পাবো ওকে আল্লাহ হাফেজ পরবর্তী লেকচারে তোমাদের আরেকটা ক্রিয়েটিভ দেখাবো